গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং, আর এই দেখো গজব মর্নিং ওয়াকে বেরিয়েছে। এখন আর মর্নিং যদিও নেই, 11:30 বাজে বোধ হয় প্রায়। বি পজিটিভ কি কি হুয়া অচানক সে ব্লাড গ্রুপ কিউ? आप लोगों का क्या है? मेरा बी नेगेटिव। बी नेगेटिव है, मेरी मम्मी का भी बी नेगेटिव है। मेरा ए पॉजिटिव। ए पॉजिटिव, अच्छा। और आपका? इसको तो अपना पता ही नहीं। कभी आईडी कार्ड इसके पापा को पता होगा। हाँ, इसके पापा डॉक्टर हैं। इसके पापा को पता होगा। আমার মাদের ফ্ল্যাটটা হচ্ছে বেসিক্যালি দুটো ইন্ডিভিজুয়াল বিল্ডিং নিয়ে, আর তার মাঝখানে এরকম প্যাসেজ আছে। এই প্যাসেজে এখন অরবিন্দ গজাকে হাঁটাচ্ছে, হাঁটাচ্ছে মানে ওই প্রামে করে চড়াচ্ছে। এই ওর সাথে একটু কথা বল রে, ও ডাকছে। এই অ্যাকচুয়ালি সামনের রাস্তাটাতেও হাঁটছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, তো এবার ওপরে যাব। এই বাচ্চাগুলো খুব খেলছে বল নিয়ে, আর গজা খুব মজা পাচ্ছিল। গজা খুব মজা পায়, ওপর থেকেও দেখে মাঝে মধ্যে ওদের খেলা। তো এখন আমরা ওপরে চলে যাব। কালকে আমাদের ডিনারের মেনু ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, সেগুলোই বেঁচেছিল, সেগুলো দিয়ে জমাটি এখন ব্রেকফাস্টও হয়েছে। আর দুপুরবেলার খিচুড়িও কিছুটা ছিল, তো মা বাবা খিচুড়ি খেয়েছে আর আমরা খেলাম ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। দিয়ে এখানে হাঁটাহাঁটি করে এখন ওপরে যাচ্ছি, আর আজকে লাঞ্চের পরে আমি আর অরবিন্দ একটুখানি বেরাবো। গুজুরগুড়ির জন্য একটা লেপ কিনতে হবে, ওর একটা মোটা কম্বল আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আমরা মানে কোনো দিন এই বাড়ি কোনো দিন ওই বাড়ি এরকম করে থাকি, সেই জন্য দেখো গুজুরগুড়ি এখন লিফটে করে যাবে। ওই জন্য একটা লেপ ভাবছি এখানে রেখে দেবো, আর ওই বাড়িতে কম্বলটা থাকবে। কম্বলটা এমনিতেও বেশ গরমের, মোটা সোটা, তো সেইটা কিনতে শ্যামবাজারে যাব। আমাদের এখানেও আছে, ডানলপেও লেপ পাওয়া যায়, বাট শ্যামবাজারের জিনিসগুলো কোয়ালিটি একটু বেটার হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটু ঘোরাও হবে, সেটাও ঠিক। আর আমাদের আজকে আরও একটা প্ল্যান আছে, আর আজকে সন্ধেবেলায় পিবেরিজ যে ক্যাফেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ক্যাফেটাতে আজকে আমরা সবাই যাব। সবাই মানে আমার মা বাবারটা আমি এখনও গ্যারান্টি দিতে পারছি না, বাবার কাল থেকে শরীরটা একটু খারাপ আছে, ইন দ্য সেন্স বাবার একটু অ্যাসিডিটি হয়েছে আর কি। তো বাবা মা ইনকেস নাও যায়, আমি অরবিন্দ গুজবুড়ি আর আমার শ্বশুরবাড়ির সবাই সবার মিলে আজকে যাওয়ার প্ল্যান আছে বিকেলে। তো যদি যাই তোমাদের অবশ্যই দেখাবো। সকাল থেকে খুব একটা জল খাইনি, একটু জল খাই। আজকে নিচ থেকে এসে আমি একটুখানি কফি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এবং মানে ঘুম মানে মারাত্মক ঘুম, সোয়া একটার পরে উঠেছি। অ্যাকচুয়ালি কালকে গুজুবুড়ি ঘুমিয়েছে, মানে আমি ওকে শুইয়েছি এক্স্যাক্টলি 2:10, বুঝতে পারছো? মানে এবং এটা রোজই হচ্ছে, আর রোজ অফিস থাকে ওই জন্য তখন আর ঘুমানোর স্কোপ থাকে না, দিনের বেলাও ঘুমানো যায় না। আজকে একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 2, গুজুবুড়ি এখন খাচ্ছে, ওর খাওয়া দাওয়া হলে পরে আমরাও খাবো, খেয়ে তারপরে আমি আর অরবিন্দ বেরোবো। তুমি গান শুনছ? শাম্মি কাপুর নাচু নাচু করছে। আচ্ছা, আরে বাবলি, হাতটা কি করছো মা এরম করে? শাম্মি কাপুর এরম করে? ও মামা করো, এরম করো। ওর যে কি টিভির নেশা কল্পনা করতে পারবে না তোমরা, সারাক্ষণ টিভি দেখে বসে বসে। স্কুল টুল চালু হলে যে ওর কি হবে ভগবান জানে, পড়াশোনা হবে না, ও খালি টিভি দেখবে। আর আরেকটা যেটা ভালোবাসে সেটা হচ্ছে কেউ যদি ঘর ঝাড় দেয় বা মোছে তখনও বিশাল আনন্দ পেয়ে হাসতে থাকে। ওই করবে, বাড়ির সব কাজকর্ম করবে,
আর টিভি দেখবে। তো আমরা সিটি সেন্টার গেছিলাম, সিটি সেন্টার থেকে অনেক কিছু কিনেছি। মেন যেটা কেনার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গুজুগুড়ির জন্য একটা লেপ। প্রথমে ভেবেছিলাম শ্যামবাজার যাবো, বাট তারপরে বাবাও বললেন যে একেবারে সিটি সেন্টার থেকে কিনে নে, শপারস্টপ থেকে। তো সেখান থেকে কিনেছি, প্লাস আমাদের নিজেদেরও কিছু জিনিস কিনেছি, পরে তোমাদের দেখাবো। আর তারপরে আমরা চলে এসেছিলাম প্রেস্টোতে, বাবা মাদের জন্য এখানে নেম প্লেট দেওয়া ছিল, সেইটা নেওয়ার জন্য আমরা গেছিলাম। কিন্তু নেম প্লেটটা ঠিকঠাক এখনও রেডি হয়নি, যার ফলে আর একটু দেরি হবে, আরও এক সপ্তাহ মতো নেম প্লেট পেতে দেরি হবে। তো প্রেস্টো থেকে আমরা সোজা চলে এসেছি বাড়ি। আমরা বাড়ি এসেছি, এসে এই যে গুজুকে আর মাকে নিয়ে আমরা এখন বেরোবো। দেখো ও বলছে কি সুন্দর, সিটি সেন্টার থেকে অনেক কিছু কিনেছি। তো কি কিনেছি সেটা ফিরে এসে তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে গুজুর মাথায় একটা ক্লিপ দেখতে পাচ্ছ তোমরা অর্ধেক, ওইটা কিনেছি, এখন ওটাই পরিয়ে দিয়েছি। নাক যে গড়াচ্ছে রে, কাঁধগুলো তাই গড়াচ্ছে, নালা তাই গড়াচ্ছে। আর আমার বাবা যাচ্ছে না, কিন্তু আমরা যাচ্ছি, আমি অরবিন্দ, গুজবুড়ি আর মামা। কি সুন্দর এইটা, মানে হচ্ছে ওকে দেখতে খুব সুন্দর লাগছে, তখন ও গালে হাত দিয়ে এরম করে। টাটা গুজু, দাদু ভাইকে টাটা করো। বাবা বেরাবে না, বাবার শরীরে ভাল লাগছে না কিছুতেই, বাবা বলছে না আমি যাবো না, তোমাকে নিয়ে যাবো, তোমাকে না নিয়ে যাবো না। হ্যাঁ কি, এরপরে লোকে বলবে বাবার শরীর খারাপ, তাও তোমরা বেড়াচ্ছ, এ কিছু করার নেই। আর আমার শাশুড়ি মা, ভাসুর, ওরা সবাই চলে আসবে ওদিক দিয়ে। আমার যে কি মাথা ব্যথা করছে, সমান এখানটা ব্যথা করে যাচ্ছে চোখের ওপরে, আমার সাইনাসের প্রবলেম আছে, সেটাই বেড়েছে মনে হচ্ছে, ভীষণ ব্যথা করছে। কিন্তু কি করব, আজকে আমরা অনেকদিন আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছি, তো সেই জন্য যেতে হবে, সবার ছুটি ছাটা দেখে প্ল্যান করতে হয়, আর স্যাটারডেটা বেস্ট লাগে আর কি এইসবের দিক থেকে। না কিছু না নিয়ে, আমি আর মা প্রথমে ফুচকা খেলাম, গজাও খেয়েছে, একটা শুধু ফুচকা হাতে দিয়ে দিয়েছিলাম, মা তো অল্প খায়, মা জাস্ট পাঁচটা খেয়েছে, বাকি সব আমি খেলাম। দিয়ে এখন আমরা যাচ্ছি, আর দাদারাও এখন বেরোচ্ছে ওখান থেকে, দিয়ে ওরাও চলে আসবে। আর ক্যাফেতে এক ভদ্রলোক আর কি আমাদের বেশ পরিচিত হয়ে গেছেন, ওনার ফোন নাম্বার নিয়ে নিয়েছিল অরবিন্দ, তো ওনাকে ফোন করে বললাম যে আমাদের জন্য একটুখানি টেবিল রাখবেন। তো লেটস গো। এই হচ্ছে সিদ্ধা, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, আর তার পাশেই হচ্ছে, এটা বনরিনী বলে একটা মার্কেট তৈরি হয়েছে, তার নিচে হচ্ছে ক্যাফেটা, এই যে পিবেরিজ। গজাকে মাই নিয়ে যাচ্ছে, গজা এই যে ছদ্দি ভাই এসছে, ও ছদ্দি ভাই, ছদ্দি ভাই, ও ছদ্দি ভাই, কাকি এইখানে দেখো বদি ভাইয়ের কোলে, আই ওর টুপিটা একটু এদিকটা ছোট ঠেলে দিন তো, তাতে চোখটা আটকে যাচ্ছে। এইদিকে চলে এসো, এইদিকে চলে এসো, বনি কাছে বসো, এই দেখো এখানে চাঁদের হাট বসে গেছে। এই পুচকে তোর কি হয়েছে, পুচকে সব থেকে বেশি গম, ওখান থেকে দে, ওকে বলছি ওখান থেকে দাও।
সেদিন ছবি তুলে একটা পাঠাস নিছিলাম পাঠিয়ে দিছি এই ছবিগুলো পাঠাই কোন পয়সা পাঠাই পাঠিয়ে দিছি সেদিন স্ট্যাটাস দেওয়া কিন্তু পাঠিয়ে দিলাম না পাঠাস পাঠিয়ে বাচ্চারা খাক না খাক আসছে খাবার এটাই মজা ও খেতে আসছে পিজা 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 এই যে পুচকে তাকিয়ে আছে পুচকে ওকে নিয়ে সারাক্ষণ ভিডিও করি পুচকে তুমি পিজা খাবে গুড গুড গার্ল তুমি কত কম বলছো কেন গো চলো কত খাবে খাই খাই ও পড়ে গেছে আই তার মাছ পড়ে গেছে সব সময় চোখ দেখালো হয় না কার মাছ পড়ে গেছে খাবে তো চলো জি এটা কাট ছিল কো হ্যাঁ ওখানে বাবুটা বসে দাঁড়াও আমি দিচ্ছি বগলে ধর বগলে ধর বগলে ধর এখানে বাইরেও দেখো বসা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে এটা দাও বসে হাঁটছে घोड़ार मत हाटे देखो गैलोपिंग कर প্রচন্ড ফুলে গেছে লাল হয়ে গেছে গজা বাড়ি এসে একটা বিভৎস জোর কামড় মেরেছে নাকে প্রচন্ড জোর ওর সাথে খেলছিলাম আমি খেলতে খেলতে দিয়েছে একটা কামড় মেরে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এত জোরে কামড়েছে আর চলো তোমাদেরকে দেখাই আমরা কি কি কিনলাম আজকে প্রথম হচ্ছে দেখো এই ক্লিপটা যেটা গজা অলরেডি পড়ে আছে এরকম দুটো ক্লিপ একসাথে সেট এইটা হচ্ছে ফার্স্ট আইটেম যেটা কিনেছি সেকেন্ড দেখো এই কম্বলটা এটা প্রপার একদম একটা সিঙ্গেল কম্বল এই বাড়িতে গজার খুব মোটাসোটা কিছু নেই ওই জন্য এটা ওর কিনেছি নেক্সট হচ্ছে গজার এই একটা জ্যাকেট এইটা জ্যাকেট পিছনে এরকম হুডি দেওয়া তো এটা গজার কিনেছি ওকে আর এগুলো আমি বার করব না জাস্ট বলে দিই এইটা একটা টাওয়েল এটা আমি একটা টপ কিনেছি আর এই দুটো হচ্ছে আমার দুটো শীতের জিনিস মানে বেসিক্যালি জিন্সের ওপরে পরার মতো মোটা কাপড়ের যে এটা একটা টপই বলতে গেলে আর এটা একটু জ্যাকেট টাইপের মাথা গলিয়ে পরার মতো আর এইটা হচ্ছে একটা অরবিন্দর শীতের সেম জিনিস মাথা গলিয়ে পরার হুড দেওয়া তো এইগুলো আজকে আর বার করে তোমাদেরকে দেখাচ্ছি না আমার আজকে ভীষণ টায়ার্ড লাগছে এখন আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে আর আমি মনে প্রাণে চাইছি গুজুগুড়ি যেন ঘুমিয়ে না পড়ে ও কিন্তু মানে ঘুমানোর জন্য একটু গান গাইছে অলরেডি আর কি মানে একটু চেঁচিয়ে চেঁচিয়ে গান গায় আর দিয়ে আমার কোলে এসে ওয়াকারে আছে দিয়ে আমার হাঁটুর কাছে এসে হাঁটুতে মাথাটা রেখে এরম এরম ঠুকতে থাকে ওটা মানে হচ্ছে আমাকে নিয়ে এবার ঘুম পাড়াও এই দেখো কিন্তু আমি মনে প্রাণে চাইছি যেন আজকে না ঘুমায় এখন কারণ ও যদি এখন ঘুমায় তাহলে আমি আজকে আর যে কত রাতে ও ঘুমাবে তারপরে ফাইনালি তার ঠিক নেই আমাকে দুটো তিনটে অব্দি বসে থাকতে হবে কি আপ আমাকে বকে দিল আপ করে ওকে নিচ্ছি না বলে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব 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 ভালো থেকো টেক কেয়ার লাভ ইউ অল বাই বাই